হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তুমি তোমার স্বামীর খিদমত করো, তোমার স্বামীর জন্য কিঞ্চিত পরিমাণ কোন খিদমতে কথাই না হয়, কোন রকমের তোমার তরফ থেকে যেন তোমার স্বামীর খিদমতের কমি না হয়, কারণ তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। আর জাহান্নাম কেন বললেন? আমার মা, আপনি যদি আপনার স্বামীর খিদমত না করেন, আপনি যদি আপনার স্বামীর খিদমত সঠিক ভাবে না করে বেশিরভাগ মুখ চালান, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী সহিহ বুখারীর রওয়ায়েতে যেন এবার নবীজি বলেন, একবার কথাটা ভালো করে মাথায় রাখেন, হে আমার সমস্ত উম্মতিরা, যেদিন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয় সেদিন আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দর্শন করি। জান্নাতে যখন নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতের গিটে গিয়ে যখনই দাঁড়ালাম, ফারায়তো আকসারা আহলি আল ফুকারা, আমি দেখলাম আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে শুধু গরিবেরা দরিদ্ররা তারা জান্নাতে যাচ্ছে। এবার সেখান থেকে আমি জাহান্নাম দেখার জন্য আবেদন করি, আমাকে জাহান্নামের গিটে যেন নিয়ে যাওয়া হলো। ফারায়তো আকসারা আহলি আল নিসা, আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের গেটে গিয়ে যদি ঝুঁকি মেরে দেখলাম আল্লাহর জাহান্নামে শুধু মেয়ে আর মেয়ে মানুষেরা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। কেন জাহান্নামে যাচ্ছে? তারা তাদের স্বামীর খিদমত করত না, তাদের স্বামীর কথার উপরে তারা মুখ চালাতো, এই জন্য তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাসূল নিজ জবানে নিজেই দেখে যেন বলছেন মহিলারা জাহান্নামে যাচ্ছে। মা জননী, আগের শব্দটার সঙ্গে একদম আবার সহিহ বুখারীর হাদিসটার মিল আপনারা শুনতে পেলেন যে আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। এবার জান্নাত কিভাবে? আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা ফালতাদখুল মিন আইয়্য আবওয়াবিল জান্নাতি শাআত। ওরে আমার মা, খুব শান্ত মেজাজে নবীর হাদিসটাকে শোনেন। আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা এবং নিজের লজ্জা স্থানের হেফাজতের হেফাজত রাখবে, ওয়া আতাআত বালাহা আর নিজের স্বামীর কথা মতো চলবে, নিজের স্বামী যেইভাবে চলতে বলবে সেইভাবে চলবে। আল্লাহর নবী বলছেন ওই আল্লাহর বান্দিকে সংবাদ দিয়ে দাও, ফাল তাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত, আল্লাহর জান্নাতের আট আটখানা দরজা ওই বান্দির জন্য খোলা থাকবে। আল্লাহ পাক বলবেন বান্দির এই আট আটখানি জান্নাতের দরজা খোলা, যে দরজা দিয়ে তোমার যাওয়ার ইচ্ছে সেই দরজা তুমি প্রবেশ করো, কারণটা হলো তোমার জীবনে তুমি তোমার স্বামীর এত বড় খিদমত করেছিলে, তোমার স্বামীর কিঞ্চিত পরিমাণ যেন কোনো কথাই হয় না।
ছোট করে সময়টা করছে। কোরআনের আয়াত শোনার পরে দু থেকে তিনটা ছোট হাদিসের অংশ আপনাদের শোনালাম। তাহলে আমার মা জননী, আপনারা নিজের স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার করে স্বামীর খিদমত করেন, আল্লাহর জান্নাত যাবেন। আর যদি স্বামীর খিদমত না করেন তাহলে আল্লাহর জাহান্নাম যাবেন। এই জন্য বলছেন হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এবার আসেন, জামানা তো কঠিন, আল্লাহ রাসূলের জামানায় এই হাদিসটাকে আল্লাহ রাসূল সাহাবীদের শুনিয়েছেন, সাহাবীরা শুনেছেন, ওনারা তো আমাদের থেকে অনেক অনেক পাকা ইমানের মানুষ ছিলেন। বর্তমানে আমার মায়েরা আমার বোনেরা যদি কোনো কাজকর্মে ব্যস্ত থাকে, কোন একটা নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, আর ওই সময়ে যদি স্বামী আসে কিংবা স্বামীর কোনো জিনিসের প্রয়োজন হয়, সঙ্গে মুখ চালিয়ে বলবে এত কাজ করছি তুমি কি দেখতে পাও না, এই কাজটা কি তুমি নিজে করে নিতে পারো না, তোমার কি চোখ নেই দেখো না যে আমি এতগুলো কাজ করছি। আমার মা এই কথাটাও বলা চলবে না। আমি দলিল দিচ্ছি আপনাদের, মায়েরা আমার, আপনারা দুনিয়ার কোন মেয়ে কোন মা, যিনি হলেন সাইয়্যাদুন নিসা মিন আহলিল জান্নাত, আল্লাহর নবী বলেন যে হলো জান্নাতের মেয়েদের সর্দার নেই, যে হলো সমস্ত দুনিয়ার মেয়েদের সর্দার নেই আল্লাহর জান্নাতে, যে হলো আল্লাহর নবীর লাগতে জিগার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন তিনার স্বামীর খিদমত করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ এই রকমের জন এতটুকু ত্রুটি কোন কথা বলেন নাই, এবং তিনার জীবনে যত কষ্ট হয়েছে কষ্ট বহন করেছেন, এবং স্বামীর খিদমত করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ যেন কোন ত্রুটি করেন না। শোনাচ্ছি আপনাদের জীবন, আমার মায়েরা তাবলিগি জালসা শুনতে এসেছে, শুনে ভুলে যাবেন না, আপনার স্বামী আপনার জান্নাত আপনার জাহান্নাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে বিয়ে করে নিয়ে গেলেন, আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে যাওয়ার পরে আমি বিভিন্ন কাজে বেশিরভাগ ব্যস্ত হয়ে যেতাম। কি কাজে ব্যস্ত বেশি, হাদিসে এসেছে সব থেকে বেশি ব্যস্ত হতেন হযরতে ফাতেমা, নিজ হাতে যাতা বাইতেন যাতা পিস্তেন, ওই সময় এবার যাতা পিস্তে পিস্তে হাতের ছাল পর্যন্ত হযরতে ফাতেমার উঠে যায়। আমি এই ঘটনাটা শোনাতে চাচ্ছি না, আমার যেটা মেন উদ্দেশ্য আমি সেটা আপনাদের শোনাতে চাই। হযরতে ফাতেমা বলেন আমি এইভাবে করে যাতা পিষি, আমার হাতের ছাল চলে যায়, তারপরও আমি আমার স্বামীকে যেন দেখাই না, আমার স্বামীর যেমন প্রয়োজন খিদমত করার আমি সেইভাবে করে আমার স্বামীর খিদমত করে কিঞ্চিত পরিমাণ কোন রকমের যেন ত্রুটি হতে দেই না,
হঠাৎ করে একদিন হযরতে আলীর জন্য চোখ পড়ে গেল ফাতেমার হাতের দিকে দেখে বলেন ফাতেমা তোমার হাত যাতা পিষে পিষে ছাল উঠে গেছে তবে শোনো রে আমি নবীর কাছে দেখে এসেছি আল্লাহর নবীর কাছে কিছু কয়েদি আছে ওরে ফাতেমা তুমি একবার আব্বাজানের কাছে যাও আর কিছু একটা কয়েদের আবেদন করে আসো তুমি একটু রেস্টে থাকবে তোমার হাত ফেটে গেছে হাতের চাপ উঠে গেছে হে ফাতেমা যাও গিয়ে তোমার আব্বার কাছে একটা কয়েদের তুমি আবেদন করো যাতা পিষে পিষে হাত ফেটে গেছে ওইভাবে যদি স্বামী আসছেন যা প্রয়োজন স্বামী সব কিছু করছেন একবারও জানাতে চাই না আমার স্বামীকে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না আমার মায়েরা স্বামীর থেকে এখন সবসময় একটু ঊর্ধ্বে স্বামীর থেকে সবসময় একটু বেশি কথা বেশি জেনে থাকছে দেখে জিনারা হলেন মডেল আপনাদের যিনি হলেন জান্নাতের সর্দারনি তিনি বলছেন এবার আমার স্বামীর কথা শুনে আমি আব্বাজানের ঘরে গেলাম আব্বাজানের ঘরে গিয়ে আওয়াজ দিলাম আমার আব্বাজানকে আমি পেলাম না আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন পেলাম হযরত আয়েশা বলেন হে বিটি ফাতিমা হে মারি তুমি বলো কেন তুমি তোমার আব্বার খোঁজ নিয়ে এসেছো রে মা আমাকে বলো আমি তোমার আব্বাজানকে বলে দেব বেটি ফাতেমা একবার বলো তো মা আমি আয়েশা যেন তোমার কাছে শুনতে চাই হযরতে ফাতেমা বলেন অন্য কোন আর কথা না জানিয়ে আমি সেখান থেকে আবার আমার ঘরে ফিরে আসলাম জানালেন না আল্লাহ রাসূল বাড়ি ঢুকছেন হযরত আয়েশার সঙ্গে বলছেন নবী গো আপনার কলিজার টুকরো হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার খোঁজে এসেছিলেন আপনাকে পাননি চলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর বাড়িতে অপেক্ষা না করে সরাসরি চলে যাচ্ছেন নিজের বেটির বাড়ি দরজায় গিয়ে এবার যেন আওয়াজ দিচ্ছেন ফাতেমা ও ফাতেমা ওই সময় আল্লাহ নবীর জামাই আলী আর ফাতেমা দুইজন স্বামী স্ত্রী মিলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু যেন কাইলুলা করার জন্য তারা বিছানায় শুয়েছে নবী আমার ঘরে ঢুকলেন চটপট করে হযরতে ফাতেমা এবং আলী উঠতে চান আল্লাহর নবী বলেন হে আলী হে বেটি ফাতেমা তোমরা উঠো না রে মা বিছানায় থাকো আমি তোমার আব্বা তোমার কাছে যাচ্ছি আল্লাহর নবী নিজেই যেন চলে গেলেন মেয়ের কাছে যাওয়ার পরে বলছেন ওরে বেটি আমি আমি খবর পেলাম রে মা তুমি আমার খোঁজে আমার বাড়িতে গিয়েছিলে হে বেটি ফাতেমা কি তোমার প্রয়োজন একবার বলো আমি তোমার আব্বা তোমার কাছে হাজির হয়ে গেছি রে মা হযরতে ফাতেমা বলেন আব্বা আমি আপনার খোঁজে গিয়েছিলাম আর কি বলবো গো আব্বা এই আমার হাত গুলো দেখেন যেন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি আমার স্বামীকে দেখাই নাই ওইভাবে যাতা পিষে আমার স্বামীর জন্য সদা সর্বদা তার খাবার তৈরি করতাম
যা যাবতীয় খিদমত করার সবই যেন করতাম। ওগো আব্বা, আজকে আমার হাত দেখে আপনার জামাই আপনার কাছে পাঠিয়েছিলেন কিছুদিন রেশ নেওয়ার জন্য, যদি একটা কয়েদি আমাদের দিতে আমাদের কাজ কর্মগুলো করে দিত। যেমনই মেয়ে তেমনই বাবা, বাবা তখন মার কাছে অর্থাৎ বেটির কাছে সাবাসি দিয়ে বলছে, বেটি শোনো রে মা, আমি তোমাকে কয়দির থেকে অনেক অনেক বেশি বড় উপহার দিয়ে যাচ্ছি রে মা। কি উপহার দিচ্ছি বলেন ফাতেমা, যখন তুমি কাজ কর্ম সেরে বিছানায় শুইতে যাবে রে, 33 বার সুবহানাল্লাহ পড়াবে, 33 বার আলহামদুলিল্লাহ পড়াবে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তসবিহগুলো পড়ে মা তুমি বিছানায় পড়ে যাবে, ওই কয়েদের থেকে অনেক অনেক বেশি মূল্য আল্লাহর কাছে পাবে রে মা। দেখেন কি বুঝতে পারা গেল, হাত ফেটে গেছে, যিনি হলেন জান্নাতের সর্দারনি, যিনি হলেন আল্লাহর নবীর লাগতেছে গান আল্লাহ নবীর কলিজার টুকরো। তারপরেও একবার নিজের স্বামীকে বলল না, আমার হাত ফেটে গেছে আমি কাজ করতে পারবো না। উনারা পৃথিবীর নারীদের মডেল দেখিয়ে গেছেন, যে আল্লাহ রাসূল বলেছেন হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমাদের স্বামী তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। এত বড় কষ্ট করেছেন, তারপরও কিন্তু কোন সময়ের জন্য নিজের স্বামীর কিঞ্চিত পরিমাণ তারা কষ্ট হতে দেননি। মা জননী, হে আমার বোনেরা, আজকে আপনারা কোরআন শুনতে এসেছেন, হাদিস শুনতে এসেছেন, আর একটা হযরতে আবু বকরের মেয়ের কথা শোনাচ্ছি, যেই হাদিসের বর্ণনায় আজকে তিনিও যেন এত কর্মে ব্যস্ত, এত কর্মে ব্যস্ত, তারপরও তিনার স্বামীকে কিঞ্চিত পরিমাণ কোনো আঘাত মারার কথা বলেননি। তিনি কে? হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশার ছোট বোন। আমার মায়েদের আমি শোনাতে চাচ্ছি, মা এত ব্যস্ত থাকা সত্ত্বেও স্বামীর খিদমত করতে তারা চুল পরিমাণ কোন রকমের কোতাহি করেননি। কি করতে? আসমার বিয়ে হয় হযরতে জুবাইরের সঙ্গে, কিন্তু তিনার স্বামী জুবাইর একটু ছিল আলসে, আলসিয়া বুঝেন, আলসা নাকি বলেন আপনারা, একটু আলসে টাইপে। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, আমার স্বামীর যখন আমার বিয়ে হয় এমন অর্থ সম্পদ কিছুই ছিল না, আমার স্বামীর একটা উট এবং একটা ঘোড়া ছিল। ওরে আমার মায়েরে, কেন আমি শোনাচ্ছি দেখেন ভালো করে। তিনি যেন বলেন, আমার স্বামী এত বলছে ওই ঘোড়ার চারা আনার জন্য যেন নিজেও বেশি যেতেন না, আমি আসমা ওই ঘোড়া এবং উটের চারা আনার জন্য মাঠে যেতাম, আর মাঠে যাওয়ার পরে আমি সেখানে এবার চারা নিয়ে বাড়ি ফিরতাম। কত দূরে? আল্লাহ রাসূল বলেন, ওই জুবায়ের জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গায় রাখার সময় ওইটুকু জমিন যেন তার দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে 2 মাইল দূরে। হযরতে আসমা
দেখেন অবলা জানোয়ার ঘোড়া আর উট আমার একটা একটা করে বাড়িতে, ওই ঘোড়া আর উটের চারা নাড়লে যেন তারা কষ্ট পায়, তাই ওই দূরে যেন গিয়ে এবার সুন্দর করে সেখানে চারা নিয়ে আবার হেঁটে বাড়ি আসে। বাড়ি আসার পরে সুন্দর করে চারা গুলো কেটে কেটে দিয়ে উটকে এবং ঘোড়াকে খাবার দেয়। আরো যেন বলছেন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন এত বড় আর কাজও জানতেন না, রুটি তৈরি করতেও জানতেন না, পাড়া প্রতিবেশীর মেয়েরা এসে তারে যেন হাত দিয়ে তাকে হেল্প করে রুটি বানিয়ে দিত। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন এতগুলো কাজ করার পরেও আমি যেন নিজেই আমার স্বামীকে কোনোদিন যেন একটুকু আঘাত মারা কথা বলে নাই, আমার স্বামীর খিদমত করতে কিঞ্চিত পরিমাণ যেন আমার কোনো কমি হয় না। ইতিহাস নয় প্র্যাকটিক্যাল একদম ওনারা দেখিয়েছেন ফিল্ডে যে নিজের স্বামীর হলো আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। অতএব আমাদের হক আছে আমাদের স্বামীর সঙ্গে আমরা কি ব্যবহার করব। আমার ভাই আমার বাপ জানেরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি খুব ভালো করে একটু শুনবেন, আশা করি জীবনে কাজ দেবে। যদি আজকে আমার মা আমার বোনেরা এই কোরআন এবং সেই হাদিসের উপরে চলতে চায়, আল্লাহ রাসূল বলছেন দুই শ্রেণীর মানুষ যদি তারা ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, তারা কারা? নবীজি বলেন ইসনানে লা তুযাবিজু সালাতুহুমা রোসাহুমা আব্দুন আইনাম মাওয়ালিহে হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিআ।